এই হচ্ছে মন্দির বাবা। আর এরকম কিন্তু চারদিকে ছোটো ছোটো মন্দির রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। কোথায় নিয়ে যাচ্ছ? বাড়িতে? বাড়িতে নিয়ে যাবো বাড়ি। ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু গোপালকে। ওর দাদা আছে মামা বাড়িতে, ওর মামি পূজা করছে মামি। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। আজ কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু হাওড়াতে চলে এসেছি, কারণ আজ আমার জার্নি কিন্তু হাওড়া থেকেই। আমি কিন্তু আজ যাচ্ছি বিহারীনাথ পাহাড় বলে একটা জায়গাতে, পুরুলিয়ার আগেই পড়ে, নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন। চলো সেখানে গিয়েই যাবো তোমাদেরকে দেখাতে। বিহারীনাথ পাহাড়টার নিচে কিন্তু রয়েছে ওখানে মন্দির আমাদের শিবজির, এইটুকুনি শুনেছি। তো যাওয়া যাক, নতুন জায়গা একদম। তো সঙ্গে দেখো, পুরো ফুল ভিডিওটা দেখো। আর এখন কিন্তু আমি রয়েছি হাওড়াতে। আমাদের কিন্তু 11টা বেজে কিন্তু 20 মিনিটের ট্রেন রয়েছে হাওড়া থেকে মোকামা এক্সপ্রেস। তো চলো চটপট করে আগে ভিতরে ঢুকে জেনারেল টিকিট কেটে নিই, আর আমরা কিন্তু নামবো আসানসোল। কারণ এখন কিন্তু ঘুরে কাটা 10টা বেজে কিন্তু 50 মিনিট হয়ে গিয়েছে। চলো ভিতরে যাই। ফাইনালি কিন্তু এখন হাওড়া চলে এসেছি। এই যো 13029 মোকামা এক্সপ্রেস ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। হচ্ছে শনিবার, আর কাল কিন্তু বাবার মাথায় জল ঢালতে কিন্তু সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছো। দেখো কত মানুষ। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ডিপার্চার হলো একদম হাওড়া থেকে কিন্তু। তো চলো এরপর কিন্তু নেক্সট অফিস কিন্তু একদম ডাইরেক্ট দেখা হবে তোমার সঙ্গে, হচ্ছে আসানসোলে গিয়ে। সেখানে কিন্তু 2 থেকে 2:30 মধ্যে কিন্তু পৌঁছাবে, দেখছিলাম টাইমটা। আর 4টে বেজে কিন্তু 40 মিনিটে কিন্তু আমাদের ভোরবেলা কিন্তু আসানসোল থেকে কিন্তু লোকাল ট্রেন রয়েছে। আসানসোল থেকে 3টে স্টপেজ বাদেই মধুগুন্ডা বলে একটা স্টেশনের আছে, এইটুকুনি জানলাম, সেইখানেই কিন্তু নামবো। মানে ইউটিউবে দেখছিলাম খুব কম সংখ্যক মানুষ এই পাহাড়টাতে গিয়েছে, বিহারীনাথ পাহাড়ে। কারণ এই জায়গাতে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট যে ব্যবস্থাটা খুবই কম। অনেকে কিন্তু দেখছিলাম এই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু অনেকে নিজস্ব প্রাইভেট গাড়ি করে গিয়ে নিয়ে গিয়েছে। তো চলো আজকে আমি তোমাদেরকে ফুল জানিয়ে দেবো কীভাবে তোমরা আসবে নেক্সট দিন এরকমই একটা জায়গা, সুন্দর জায়গা বিহারীনাথ পাহাড়। তারপরে কিন্তু সর্বোচ্চ সিংহের মধ্যে কিন্তু এই বিহারীনাথ পাহাড়টা পড়ছে। দেখো কত মানুষ যাচ্ছে কিন্তু বাবার মাথায় জল ঢালতে। ডিপার্চার হচ্ছে কিন্তু শেওড়াফুলি। দেখো দেখো কত মানুষ। এটা কিন্তু আজকে হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহ, আর এই জন্য কিন্তু এখানে এত মানুষ ভিড় দেখতে পাচ্ছ, কারণ কালকে সকাল হলে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাবে। ঘুরি কাটায় কিন্তু এখন বাজে 3:41, আর আমাদের ট্রেনটা কিন্তু খুব জোর হলে 5 থেকে 6 মিনিট লেট করেছে। আর আমি কিন্তু এখন রয়েছে আসানসোলে, আর এখান থেকে কিন্তু আমাদের জার্নি স্টার্ট হলো। কারণ হচ্ছে এই আসানসোল থেকে কিন্তু মাত্র 3টে স্টপেজ পরেই হচ্ছে মধুগুন্ডা নামে স্টেশনটা, ঠিক আছে? আমাদের কিন্তু যেতে হবে মধুগুন্ডা নামে স্টেশনটা। দেখো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এই জায়গাতে নামতে হবে আসানসোল থেকে 3টে স্টপেজ পরে কিন্তু মধুগুন্ডা, এখানেই নামতে হবে। তো সেইখানে কিন্তু ফার্স্ট ট্রেন রয়েছে 4:40 ফার্স্ট ট্রেন মধুগুন্ডায় যাবে। চলো আসানসোলে, এখন বাজে 3:40, একটু বাইরে বেরিয়ে চা আর জল বিস্কুট খাই, খাওয়ার পর কিন্তু 4:40 কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে, এবং আমাদের জেনারেল টিকিটও কাটতে হবে। কারণ আমাদের টিকিট কিন্তু হাওড়া থেকে আসানসোল অব্দি নিয়েছিল, কেটেছিলাম, আর এবার হচ্ছে আসানসোল থেকে কিন্তু মধুগুন্ডা অব্দি কাটতে হবে, মাত্র 3টে স্টপেজ আসানসোল থেকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ঘুড়িঘাটা 4:40, আর এই 3 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আসবে আদ্রাক মেমু প্যাসেঞ্জার। এটা কিন্তু 4:39, দেখো এই ট্রেনটা কিন্তু যাবে। সিনিয়র সিটিজেন এখানে একদম, এটা কিন্তু সামনের দিকে, এদিকে হচ্ছে দুটো, মানে এই একটা সিট, এই একটা সিট, আর এদিকেও কিন্তু বসতে পারবে, এরকম হচ্ছে সিট ক্যাপাবিলিটি। আর তার মধ্যে সকাল সকাল কিন্তু দেখা পেয়ে গিয়েছি আমাদের গোপালের সঙ্গে। কতটা সুন্দর, দেখো এই দিদা নিয়ে যাচ্ছে গোপালকে, তাই তো? কোথায় নিয়ে যাচ্ছ? বাড়িতে? আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে যাচ্ছ কি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু গোপালকে। ওর দাদা আছে মামা বাড়িতে, ওর মামি পূজা করছে মামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সকাল সকাল কিন্তু গোপালের সঙ্গে দেখা হয়ে গেল, গোপালের দর্শন পেয়ে গেলাম।
তো দিনটা যাতে ভালো যাক এটাই আমরা চাই, সবার প্রত্যেকেই যেন দিন ভালো যাক এটাই আমরা কিন্তু চাই একমাত্র ঠাকুরের কাছে। 4:44 কতটা কিন্তু ভিড় নয়, কতটা কিন্তু ভিড় নেই, এদিকে কিন্তু ফাঁকা রয়েছে, এদিকেও ফাঁকা রয়েছে, খুব কম সময় কিন্তু লোক দেখতে পাচ্ছি। আর এই ট্রেনটাতে কিন্তু টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছি, ছেড়ে ডিপার্চার হচ্ছে। আর আকাশে কিন্তু আলো ফুটে ফুটে অবস্থা, কারণ কি ঘুরি আর একটু বাদেই কিন্তু সকাল হয়ে যাবে, আর এখন কিন্তু ঘুরি কাটা বাজে কিন্তু 5টা। সকালের ট্রেন এমন কিছু কিন্তু ভিড় নেই এখানে দেখতে পাচ্ছি, যা এখনো পর্যন্ত কিন্তু ওরকম ভিড় হয়নি। আর আমরা তো কিন্তু যাবো হচ্ছে 3টে স্টপেজ, জানি না ভিড় কী হবে কি হবে না। মাত্র 14 কিলোমিটার কিন্তু আমাদের অতিক্রম করতে হবে আসানসোল থেকে মধুগুন্ডা অবধি। তো চলো নেক্সট অফিস আসুক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বানপুর দেখো, নেক্সট অফিস কিন্তু বানপুর আসলো। ডিপার্চার হচ্ছে দেখো বানপুর থেকে। কিন্তু আমরা নেমে গেলাম মধুগুন্ডা স্টেশনে। এই স্টেশন থেকে কিন্তু এখান থেকে এখন বেরানোর রাস্তা কিন্তু কোনটা সেটাই আমাদেরকে বার করতে হবে, কারণ এখান থেকে জিজ্ঞাসা করলাম স্টেশন থেকে বেরানোর রাস্তা কিন্তু অনেক জায়গা রয়েছে, বললো এই দিকটাতেও রয়েছে, প্ল্যাটফর্মের ওই সাইডেও রয়েছে, আবার পেছন দিক দিয়ে আছে। তো চলো যে কোনো একটা রাস্তা ধরে আমরা এগোই, দেখি কোথা থেকে যাওয়া যায় বিহারীনাথ পাহাড়ে বা মন্দিরে। তো সেটাই আমাদের দেখার পালা, এবার টোটো না হলে বাস যে কোনো একটা কিছু ধরতে হবে, যাওয়া যাক। এই যেই রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে কিন্তু আসার সঙ্গে সঙ্গে এরকম একটা ট্রেকার দেখতে পাচ্ছি, এই ট্রেকারে করে কিন্তু আমাদের ছেড়ে দেবে। বন্ধুরা আমরা যেই গাড়িটা করে আসলাম স্টেশন থেকে, এই জায়গাটার নাম হচ্ছে ইটুরি মোড়। আমি তোমাদেরকে সামনেটাও একটু দেখাবো যদি পারি। তো এই জায়গাটার নাম হচ্ছে ইটুরি মোড়। এইখান থেকে কিন্তু আবার শিয়ারিংয়ে গাড়ি করতে হবে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু বিহারীনাথ মন্দিরে যাবে ইটুরি পার্ক, রিজার্ভ করে যাবো, কিন্তু কিছু করার নেই, অনেক সুন্দরভাবে কিন্তু দাঁড়াতে হবে বলছে, মিনিমাম 8 জন হবে তারপরে কিন্তু ছাড়বে গাড়িতে। আর যার জন্য কিন্তু আমরা রিজার্ভ করে নিলাম 130 টাকায় কিন্তু এখান থেকে ডাইরেক্ট ইটুরি থেকে ডাইরেক্ট বিহারীনাথ মন্দির অবধি যাবে। তো চলো তার আগে সকাল সকাল একটু চা খেয়ে নিই, চা খেয়েই কিন্তু এখান থেকে ডাইরেক্ট চলে যাবো। তাহলে একটা চা নিয়ে নিলাম। আর সব থেকে বড়ো কথা কী জানো তো, যে সারা রাত্রি ট্রাভেল কর মানে জার্নি করার পর না এখানে আস্তে আস্তে যান কয়লা হয়ে গেল, ওই স্টেশন থেকে কিন্তু একদম যদি ওই গাড়িটাতে না ভর্তি হয় তাহলে কিন্তু ছাড়তো না, পুরো ভর্তি হলো তারপরে কিন্তু এই ইটুরি মোড়ে আসলাম। এখান থেকে কিন্তু আবার সেম প্রবলেম, পুরো ভর্তি হবে তারপরে, আমার দরকার নেই বাবা, এর থেকে রিজার্ভ করলাম, কিছু করার নেই, সকাল সকাল যেহেতু আসার সময় না হয় শেয়ারিং আসবে। চাটা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা সতেজ মানে এনার্জি চলে আসলো আর কিছুই না। চলো চাটা খেয়ে নিই, চাটা বেশ কিন্তু সুন্দরই হয়েছে এখানে। আর যেটুকুনি শুনেছি এখানে আসার পর এই শ্রাবণ মাসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে কিন্তু ওই বিহারীনাথ মন্দিরেও কিন্তু খুব ভিড় হয় নাকি শুনেছি, আর যেহেতু রোববার আর কাল যেহেতু সোমবার, কাল থেকে কিন্তু প্রচুর ভিড় হবে নাকি এটাও শুনছি নাকি, বাবার মাথায় জল ঢালার জন্য সোমবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয় বিহারীনাথ মন্দিরে। আর বাসও নাকি চালু থাকে সোম থেকে একদম শুক্র অবধি। তো বন্ধুরা ইটুরি মোড় থেকে আমরা কিন্তু এখন অটো ধরে নিয়েছি রিজার্ভে, ডাইরেক্ট কিন্তু যাচ্ছি বিহারীনাথ মন্দিরে। চলো দেখা হচ্ছে কিন্তু বিহারীনাথ মন্দিরে। আর টোটাল কিন্তু 7.5 কিলোমিটার কিন্তু রাস্তা ইটুরি মোড় থেকে ডাইরেক্ট কিন্তু বিহারীনাথ মন্দির অবধি। দেখ সুন্দর লাগছে, আর সকালের পরিবেশ চারদিকে কিন্তু কুয়াশাও রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি।
দেখো, আর আমরা কিন্তু ওই ওপরটাতেই যাব। কতটাই না সুন্দর লাগছে দূরের পাহাড়টাকে। সকাল কিন্তু এখন 7টা বাজে, তার মধ্যে কিন্তু এরকম দৃশ্য, পাহাড় আর পাহাড়। ফাইনালি কিন্তু আমি এখন চলে এলাম বিহারীনাথ মন্দিরে। এই পেছনে কিন্তু রয়েছে বাবার মন্দির, আর চারদিকে কিন্তু দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, খাবারের দোকান রয়েছে, এইখান থেকে কিন্তু ডালারও দোকান রয়েছে, যেখানগুলো হচ্ছে তোমরা এখান থেকে ডালা নিয়ে কিন্তু পুজোও দিতে পারবে। কারণ এটা কিন্তু শ্রাবণ মাস চলছে, ওই জন্যে হয়তো এরকম এই জায়গাটা দেখতে পাচ্ছি। কারণ কালকেই কিন্তু এখানে জল ঢালা হবে, এখানে নাকি প্রচুর নাকি ভক্তগণরা আসবে এখানে, যেটা শুনলাম অটোওয়ালা দাদার কাছে। তো চলো একবার অটোওয়ালা দাদার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো করে আসলাম, এই দাদাই আমাদের হচ্ছে ছেড়ে দিল। তো দাদা, তোমার নামটা একটু বলবে? আমার নাম মহাদেব মণ্ডল। আচ্ছা আচ্ছা, আর মহাদেব মণ্ডল দা, তোমার টোটো করে আসলাম, তোমাদের অটো একটু নাম্বারটাও যদি বলো বেশ ভালো হয়, সবাই তাহলে জানতে পারলে আসবে। 8371020 2067676676। বাহ, আচ্ছা আপনি কি স্টেশন দিয়ে যদি কেউ বলে আনতে তাহলে একবার ডাইরেক্ট কিনে নেবেন? আচ্ছা, রিজার্ভও ওখান থেকেও হয়? অনেক মানুষ কিন্তু এখানে স্নান করছে, স্নান করে হয়তো পুজো দিতে যাচ্ছে ভিতরে। তো চলো ভিতরটা দেখো কতটা সুন্দর মন্দিরের ভিতরটা। আগে একটা গাছ রয়েছে এরকম বট গাছ, আর এদিকে কিন্তু মন্দির, তার পেছনেই কিন্তু পাহাড়। দেখো ওপরটা দেখো, জাস্ট কুয়াশায় আচ্ছন্ন, পুরো ওপরটায় কুয়াশায় আচ্ছন্ন। ইচ্ছা তো আছে ওপরে ওঠার আগের ট্রিপের মতন, তো দেখা যাক ওপরে উঠতে পারি কি না। আর তার মধ্যে হচ্ছে আগে বাবার দর্শনটা নিই। সকাল সকাল 7টা সাড়ে 7টা কিন্তু এখন ঘড়ি কাটায় বাজে, আগে মন্দিরের দর্শনটা নেব, তারপরেই কিন্তু হয়তো কিছু টিফিন করে ওপরের দিকে রওনা হতে পারি, মানে ট্রেকিং করতে। চলো জাস্ট মহাতীর্থ বিহারীনাথ ধাম, কতটা সুন্দর কিন্তু ইন্টেরিয়াল, আর উপরেই কিন্তু স্বয়ং মহাদেব বসে রয়েছে। এটা কিন্তু এই মন্দিরটা কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে। দেখো ভিতরটা ঢোকার সঙ্গে সঙ্গে কতটা সুন্দর, এই হচ্ছে মন্দির বাবা। আর এরকম কিন্তু চারদিকে ছোটো ছোটো মন্দির রয়েছে। বিহারীনাথ মন্দিরের সামনে পশ্চিম দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর এই বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শ্রাবণ মাসের জন্য বাবার মাথায় জল ঠেলার জন্য কিন্তু এখানে লাইন পড়ে। আজকে হয়তো বা কালকে কিন্তু সকালে কিন্তু এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী থাকবে, মানুষ বাবার দর্শন নেওয়ার জন্য। চলো ভিতরে যাই। সঙ্গে সঙ্গে কিন্তু বিহারীনাথে আমাদের কিন্তু স্বয়ং ভোলেনাথের দর্শন পেয়ে গেলাম, তোমাদেরকে দেখালাম। এবং মন্দিরও কিন্তু এখানে রয়েছে, এইও একজন কিন্তু আমাদের দেবদেবীদের মানে দেবদেবীদের মধ্যেই কিন্তু রয়েছে, এই তার একটা মূর্তি রয়েছে এখানে হিন্দু সিনেমা। জয় বাবা আই লাভ, জয় বাবা বিহারীনাথ, স্বয়ং ভোলেনাথ বসে আছে এখানে। এখানে কিন্তু নন্দীও বসে রয়েছে। আর এরকম ছোটো ছোটো কিন্তু গর্ভগৃহের মধ্যে কিন্তু অনেক দেবদেবী রয়েছে, তো অনেক ঠাকুর রয়েছে ভিতরে। তো এই জায়গাটা যদ্দূর দেখে মনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সংকীর্তন, নাম সংকীর্তন হয়। আর ভিতরের মন্দিরগুলো জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো এদিকেও একটা রয়েছে মন্দির। আচ্ছা এদিকে মায়ের মন্দির রয়েছে, কালী মায়ের মন্দির রয়েছে ভিতরে, দরজাটা শুধু বন্ধ রয়েছে বলে। কিন্তু স্বয়ং কালী মায়ের মন্দির রয়েছে। আর এখানে কিন্তু শ্রীবঙ্গ হনুমান মন্দির, বজরঙ্গবলীর মন্দির রয়েছে কিন্তু এখানে। এ দেখো বজরঙ্গবলীর মূর্তি রয়েছে ভিতরে। আর কিন্তু মন্দিরটা ভিতরটা একটা শান্তি অনুভব রয়েছে কিন্তু ভিতরটা খুবই সুন্দর। চলো এক পাক এই মন্দিরটা ঘুরে নিই। স্বয়ং মহাদেব, হর হর মহাদেব। তো চলো সবাই মিলে একসঙ্গে কিন্তু হর হর মহাদেব বলো। আর এটা এক পাক ঘুরে নিই, ঘুরে নেওয়ার পর কিন্তু আমরা এক পাক বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে কিছু টিফিন করে তারপরে কিন্তু ওপরের দিকে দেখবো, উঠে দেখবো কতটা উঠতে পারি। এই যে পাহাড়, পাহাড়ের সামনে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, এরই সামনে কিন্তু বসে এখন কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা সারছি। সকালে ব্রেকফাস্টটা কী সারছি সেটাই হচ্ছে দেখার।
দেখো এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে মুড়ি, একটা আলুর চপ রয়েছে, এদিকে ঘুগনি রয়েছে। কারণটা কেন বলো তো? যেহেতু বাঁকুড়াতে এসেছি ভাই, বাঁকুড়ার স্পেশাল জিনিস মুড়ি চপ আর হচ্ছে ঘুগনি, এই জিনিসটা হচ্ছে আমার কাছে মাস্ট। যখন এসেছি একবার ট্রাই করে দেখি সবার সকাল। এরকম লাইনবদ্ধ হয়ে যে দোকানগুলো রয়েছে, পরপর লাইন দিয়ে দোকান রয়েছে, সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আরও সকাল সকাল অন্য জিনিস পেয়ে যাবে, পরোটা, কচুরি, ছোলা বাটুরে, আরও অনেক অনেক কিছু জিনিস রয়েছে, যেটা চুজ হবে সেটাই তোমরা নিতে পারো, আর আমি এটাই নিয়েছি। চলো ঝটপট করে সকাল সকালে এই টিফিনটা সেরে নিয়ে কিন্তু আমরা একটু পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করব, দেখি কতটা দেখতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। ওদিকে ঘুগনি রয়েছে, এদিকে মুড়ি, আর এদিকে চপ। আলুর চপ এখানে ফাইনালি। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 7:55, 8 বাজে যায়। জাস্ট এই দিকটা ইমেজিং করো, দেখো ওপরটা, ওপরটা জাস্ট দেখো, মেঘ আর কীভাবে মেঘ ঘুরে বেড়াচ্ছে চারদিকটাতে। আর এই দিক দিয়েই কিন্তু রাস্তা, এদিক দিয়েই ওঠার রাস্তা। তো এখানে গভর্নমেন্টের তরফ থেকে লিখে দেওয়া হয়েছে এইখান থেকেই কিন্তু ট্রেকিংয়ের রাস্তা। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো 2,997 কিলোমিটার ওপরে কিন্তু এটা টোটাল জায়গাটা দেখো, এখান থেকেই কিন্তু জার্নি স্টার্ট হবে। রাস্তাটা জাস্ট দেখো উঠার, দেখো চারদিকে কিন্তু গাছপালায় ভর্তি, ভয়ও লাগছে। কারণ কি এইরকম জায়গায় কোনো মানুষ এখনও দেখিনি উঠতে, যে তাদেরকে দেখে আমরা সাহস করে উঠবো। কাটা গাছ, কাটা গাছও রয়েছে, খুব সাবধানে এগাতে হবে কারণ প্রচণ্ড রাস্তাটা খারাপ রয়েছে। কিন্তু রাস্তাটা এটাই হচ্ছে উপযোগী, কিন্তু সত্যি কথা বলছি জায়গাটা মনে হচ্ছে সত্যি খুব খারাপ জায়গা আছে, না হলে চারদিকে কিন্তু কাটা গাছ রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর কাটা গাছ রয়েছে। খুব অবস্থা খারাপ এখানের। সব বন্ধু বান্ধবরা মিলে যদি আসো বা ফ্যামিলি নিয়ে আসো তাহলে একসঙ্গে উপরে ওঠাটা বেটার হবে, কারণ কি দুই একজন আসাটা এখানে ঠিক না আমার মনে হয়, কারণ ভিতরটা খুবই জঙ্গল। আর রাস্তাঘাটগুলো দেখো এবড়ো খেবড়ো হয়ে আছে, কিন্তু যেহেতু সকাল 8 বেজে গিয়েছে রোদ্দুর কিন্তু বেশ ভালোই বেরিয়েছে, রোদ্দুর কিন্তু বেশ ভালোই দিয়ে দিয়েছে। রাস্তাটা দেখো জাস্ট চারদিকে জঙ্গল, মাঝখান থেকে এরকম সরু রাস্তা, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ নয়, কারণ অনেকটাই কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা এই জায়গাটাতে। ঠিকভাবে যেতে হবে এবং পারলে হাতে একটা লাঠি নিয়ে নিলে ভালো হতো। তোমরা যদি আসো অবশ্যই একটা হাতে কিন্তু লাঠি নিয়ে নিও। দেখো কতটা উপরে উঠতে হবে এখন এখান থেকে, এরকম এরো চিহ্ন করে কিন্তু লেখা রয়েছে পাথরে। ততটা ভেবেছিলাম সহজ ততটা কিন্তু সহজ না, রাস্তাঘাট কিন্তু একদমই খারাপ, দেখে দেখে পা ফেলতে হবে কারণ জঙ্গলের রাস্তা বলে কথা। আমরা ওঠার চেষ্টা করেছি কিন্তু এদিকে যা অবস্থা, মানে মহাকর্ষার জাল থেকে শুরু করে পুরো ভর্তি, এখানে থাকাটা বেশি কোন ঠিক হবে না আমার মনে হয়, এখান থেকে বেরিয়ে যাওয়াটা বেটার হবে কারণ জঙ্গল বলে কথা। আর যতটা দেখছি এরপরে কিন্তু কোনো মানুষ গিয়েছে কিনা সেটা আমরা জানি না, কারণ প্রচণ্ড জঙ্গল, তার ভিতর থেকে যেতে হচ্ছে। তো চলো এখন এখান থেকে আবার নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা যাক কী করা যায়। প্রচুর কাঁটা গাছ রয়েছে কিন্তু, আর তোমরা যদি আসো আমি বলবো সবার সঙ্গে আসলে বেটার, আর বেশিটা উপরে ওঠার দরকারই নেই কারণ ওইদিকে কিন্তু জঙ্গলে পুরো ভরা, পুরো জঙ্গল, কোথায় কী থাকবে সেটা কেউ জানে না, প্রচুর কাটা গেছে, কাটাও খেয়েছি।
ধরো ফাইনালি কিন্তু আমরা নিচে নেমে এলাম, কারণ সাহস দেখিয়ে লাভ নেই, কারণ উপরে কিন্তু খুবই জঙ্গল এবং মেনটেন্যান্স দেখে মনে হচ্ছে একটু হয় না। বিশ্বতর সাপ থেকে শুরু করে কিন্তু অনেক কিছু থাকতে পারে, ওই জন্যই কিন্তু আমরা নেমে এলাম। কারণ কি আমরা কিন্তু তাদের জায়গায় গিয়েছি, তারা কিন্তু আমাদের জায়গায় আসেনি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ উপরে কিন্তু যাওয়া যেত যদি এখানে আরও এলাকার লোক বা কোনো গার্ডকে যদি নিয়ে যেতাম, ঠিক আছে, তাহলে কিন্তু হতো, কিন্তু যা নেই যেহেতু ওই জন্যই, কারণ এই জায়গাটা ডেভেলপমেন্ট ওইভাবে কিন্তু এখনও পর্যন্ত হয়নি, আস্তে আস্তে ভবিষ্যতে হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু সবাই মিলে একসঙ্গে কিন্তু উঠো। ফাইনালি কিন্তু এখন আমরা বিহারীনাথ মন্দির থেকে কিন্তু এখান থেকে আমরা চলে যাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় কিন্তু 9টা বাজতে গিয়েছে, আর যত বেলা হচ্ছে কিন্তু তত এখানে মানুষের কিন্তু ভিড় বাড়ছে, প্রত্যেকটা গাড়ি ঘোড়াও কিন্তু এখানে ভিড় বাড়ছে, কারণ এখানে কিন্তু প্রত্যেক মানুষ আসছে, বাবার মাথায় জল ঢালছে, এখান থেকে চলে যাচ্ছে। যদি এখানে এসে থাকার হয় তাহলেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে, যেটুকুনি জানলাম এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কিছু ছোটো ছোটো রিসোর্টও রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা থাকতে পারো। আর আমরা কিন্তু একটা দিনের জন্য আসলাম, একটা দিনের জন্য আবার আসলাম, এসে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। আমি বলেছিলাম এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, মন্দিরের পাশ সংলগ্নে অনেক কিন্তু হোটেল রয়েছে এবং রিসোর্টও রয়েছে, এখানেও কিন্তু তোমরা থাকতে পারো, যদি থাকার হয় এখানেও থাকতে পারো, এসে তোমরা হয়তো কথা বলতে পারো এখানে থাকার জন্য। দেখো পেছনটা কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা আবারও কিন্তু ওই গাড়ি চেঞ্জ করে কিন্তু টোটোতে উঠে বসলাম, কেন এটাই হচ্ছে প্রশ্ন। আর ওই গাড়িতে যখন করে আসছিলাম তো ওই গাড়ির লোকটা বলছিল এখান থেকে কিন্তু আসানসোল তাড়াতাড়ি সহজ উপায়ে রাস্তা রয়েছে, কারণ এখান থেকে একটা টোটো ধরে নিলাম আমরা, এক টোটোতে কিন্তু পড়লো 120 টাকা। আর যেই বাস যেখানে আমাদের নামাবে বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে কিন্তু আমাদের আসানসোল খুবই কম সময় লাগবে, তো ওখান থেকে হয়তো বাসে নেবে 20-25 টাকা। ওই জন্যই কিন্তু ওই গাড়ি থেকে কিন্তু আমরা নেমে এই নতুন পথটা শুরু করি। এই টোটো থেকে কিন্তু নেমে জাস্ট এই দিকটা দেখো কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে কিন্তু পাহাড়টা দেখো, এটা এটাই হচ্ছে বিহারীনাথ পাহাড়, দেখো কতটা সুন্দর। কিন্তু আমরা টোটো থেকে নেমে গেলাম, নামার পরে যেই জায়গাটা দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু বালি আর বালি, এই জায়গাটার নাম কিন্তু দামোদর নদ, ঠিক আছে। এখান থেকে কিন্তু বালি উঠিয়ে নানা রকম জায়গায় কিন্তু সাপ্লাই করা হয়, আর এরকম জায়গা কিন্তু ফার্স্ট টাইম যেখান থেকে বালির খাদানে, যেটাকে বলা হয়, চারদিকে কিন্তু বালির খাদানে রয়েছে। এবার আমাদের এখানে একটা বাসের সেতু রয়েছে, বাসের সেতুটাকে পেরিয়ে ওই পাশেই কিন্তু আমরা ওখান থেকে কিন্তু বাস পেয়ে যাবো, বাসে করে কিন্তু ডাইরেক্ট আসানসোল যাবো। চলো পুরো একটা অন্য টাইপের জায়গায় একদম চলে এসেছি মনে হচ্ছে একদম। যে বাইকগুলো এইখান থেকে মানে বুঝতে পারছি না এত জোরে জোরে যাওয়ার কারণ দেখো, বাইকগুলো যখন যাচ্ছে এইখান থেকে তখন একদম পুরো পাহাড় পা হিলে যাচ্ছে, কারণ কাঠগুলো তো ভীষণ জোরে জোরে নড়ছে না। দেখো জলটা কতটা সুন্দর এবং পরিষ্কার, কি সুন্দর স্রোত এবং কতটা সুন্দর পরিষ্কার জলটা। টোটোটা দেখলে টোটো করে, সেই অটো করে কিন্তু ওই দামোদর ব্রিজের পর থেকে কিন্তু আসতে হলো, আমাদের কাছ থেকে নিচে 30 টাকা করে, ঠিক আছে। তারপরে কিন্তু এখন এই বাসটা ধরবো আসানসোল স্টেশন অব্দি নাকি যাবে, শুনলাম নাকি 10 টাকা করে নাকি ভাড়া, চলো বাসে উঠি 10 টাকা করে ভাড়া দিয়ে আগে স্টেশনে যাই চটপট করে। আসানসোল জংশনে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিতে হবে। বিহারীনাথ মন্দির, আজ এই বিহারীনাথ মন্দিরটা কভার করলাম ছোট্ট একটা ভিডিও, তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো, আমি জানি না এখানে অনেকে এসছে কিনা, ইউটিউবে খুবই কম সংখ্যক ভিডিও রয়েছে, ওই জন্যই তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য সময় অন্য কোথাও। আর এখন কিন্তু আমার 10:20 কিন্তু আসানসোল থেকে বর্ধমান লোকাল রয়েছে, সেই ট্রেনটা ধরেই কিন্তু বর্ধমান যাবো, বর্ধমান থেকে ডাইরেক্ট কিন্তু নৈহাটি যাবো, এটাই ইচ্ছা রয়েছে, বা ব্যান্ডেল হয়ে কিন্তু আমি নৈহাটি যাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।